Dear viewers, welcome to my channel. This is Kaushal Singh Kukul. আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা Xiaomi যে কোনো ফোনে এজেট স্ক্রিন রেকর্ডারটি ব্যবহার করতে পারেন। এজেট স্ক্রিন রেকর্ডার আমরা যখন Xiaomi মোবাইলে ব্যবহার করতে যাই তখন আমাদের কাছে গ্র্যান্ড পারমিশন অর্থাৎ পারমিশন চায়। আমরা পারমিশন এনেবল করার পরও দেখি যে এটা কাজ করে না। তাহলে আমরা কি করব? সেই ব্যাপারে আজকে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা Xiaomi যে কোনো ফোনে এজেট স্ক্রিন রেকর্ডারটি ব্যবহার করতে পারেন। শুধুমাত্র একটি জিনিস ডিসেবল করার মাধ্যমে। সো লেটস গেট ইনটু দ্য টিউটোরিয়াল। Xiaomi যে কোনো মোবাইলে এজেট স্ক্রিন রেকর্ডারটি ওপেন করার জন্য আমাদের প্রথমে যা করতে হবে, প্রথমে আমরা এজেট স্ক্রিন রেকর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের আসছে গ্র্যান্ড পারমিশন। তো গ্র্যান্ড পারমিশন আমরা ক্লিক করব। গ্র্যান্ড পারমিশনে ক্লিক করার পর আমরা যদি এখানে পারমিশনসে ক্লিক করি, পারমিশনসে ক্লিক করার পর আমরা দেখব সকল পারমিশনস ইনেবল করা রয়েছে। তারপর আমরা এটা ইউজ করতে পারছি না, আমাদের তারপর যেতে হবে অ্যাডভান্সে। এখানে ডিসপ্লে ওভার আদার অ্যাপ এটা অ্যালাউ করা আছে, মডিফাই সিস্টেম সেটিংস এটাও অ্যালাউ করা আছে, ইনস্টল আননোন অ্যাপস এটা অ্যালাউ করা নেই, আমরা এটা অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পর পুনরায় আমরা ডিসপ্লে ওভার অ্যাপস এটা ডিসেবল করে দেব, ডিসেবল করব এবং মডিফাই সিস্টেম সেটিংস এটাও ডিসেবল করে দেব। ডিসেবল করে দিলাম, তারপর আমরা ব্যাগে বেরিয়ে পড়ব। বেরিয়ে পড়ে তারপর আবার আমরা এজেট স্ক্রিন রেকর্ডারে ক্লিক করব। স্ক্রিন রেকর্ডারে ক্লিক করার পর আবার আসছে গ্র্যান্ড পারমিশন, তো আমরা এখানে ক্লিক করব। আবারও ক্লিক করার পর আবার আমরা চলে যাব অ্যাডভান্সে। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে দুটি যে আবার আমরা নট অ্যালাউ করছি, এই দুটি আবার আমরা অ্যালাউ করে দিব অর্থাৎ ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পর আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর আমরা পুনরায় এজেট স্ক্রিন রেকর্ডারে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছি আমরা এটা ওপেন হচ্ছে, এখন এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা কোনো কিছু রেকর্ড করার জন্য আমরা যদি ভিডিও মোডে ক্লিক করি তাহলে আমরা সব কিছু রেকর্ড হবে এবং এখানে সেটিং থেকে আমরা ভিডিও কোয়ালিটি কিংবা ভিডিও রেজলিউশন এগুলো আমরা ঠিক করে নিতে পারি। এখানে অটো বিট রেট দেওয়া আছে, এখানে আপনারা চাইলে আপনারা যদি হাই কোয়ালিটি ভিডিও রেকর্ড করতে চান তাহলে এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো কোয়ালিটি বিট রেটটা বসিয়ে নেবেন। আমি 5 দিলাম বিট রেট, ওকে। ডিসপ্লে রেজলিউশন দেওয়া আছে 1280x720 এটাই থাকব। আর আপনারা যদি আরও হাই কোয়ালিটি দিতে চান তাহলে উপরের গুলা ক্রমান্বয়ে সিলেক্ট করে দিতে পারেন। আর এখানে ভিডিও মোডে ক্লিক করলে এটা স্ক্রিন রেকর্ড শুরু হবে। এখন কিন্তু এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে, আমি যা করছি সেটি কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। তো আপনারা এভাবেই এজেট স্ক্রিন রেকর্ডারে স্ক্রিন রেকর্ড করতে পারেন Xiaomi যে কোনো ফোনে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এই ছিল আজকের টিউটোরিয়াল, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। তোমরা সবাই ভালো থাকুন। আর যাওয়ার আগে সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন সবার আগে সকল নোটিফিকেশন পেতে, এবং ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন এবং লাইক দিন। ধন্যবাদ।